শিশু বাচ্চা যদি প্রস্রাব করে দেয় তাহলে সেই পোশাক পরে সালাত আদায় করা যাবে কি যাবে না? সুনান তিরমিজি কিতাব তাহারাত হাদিস নাম্বার 112-13 পর হাদিস বর্ণনা আছে, যদি ছেলে সন্তান হয় যদি প্রস্রাব ফিরে দেয়, যে সন্তান শুধু মায়ের দুধ পান করে, পোশাকে যদি পরে যায় ওই পোশাক শুধু একটু হালকা পানি ছিটে দিলে হয়ে যায়, ধুয়ে নিলে আরো উত্তম, এই পোশাকে সালাত বৈধ। কিন্তু ছেলে মেয়ের সন্তান যদি হয় তাহলে সেটা নাপাক হয়ে যায়।